বিশেষ এই ব্রেসলেটটি ছাড়া সালমান খানের স্টাইলে যেন পূর্ণতাই আসে না। কিন্তু কেন তিনি সবসময় এটি পরে থাকেন, কি বা আছে এই ব্রেসলেটে, এবার সেই রহস্যই ফাঁস করলেন বলিউডের ভাইজান, বলিপাড়ার সেরাদের সেরা একজন সালমান খান। শুধু তাই নয়, বিশ্বের নানান দেশে তার ভক্তদের সংখ্যাও অগণিত। ভাইজান খ্যাত সালমান বলিউডের শীর্ষ উপার্জনকারীদেরও একজন। সিনেমা জগতে পা রাখার পর থেকে এখনও তিনি ভক্তদের একের পর এক সুপারহিট সিনেমা উপহার দিয়ে যান। সালমানের ব্যক্তিজীবন নিয়ে ভক্তদের কৌতূহলের কমতি নেই, তার মধ্যে অভিনেতার হাতের ব্রেসলেটটি অন্যতম। সিনেমার পর্দায় হোক বা টেলিভিশন শোতে, সঞ্চালনার কাজ কিংবা হোক ঘরোয়া কোনো অনুষ্ঠান কিংবা আড্ডা, সালমান খানের ডান হাতেই সবসময় দেখা যায় এই ব্রেসলেটটি। কিন্তু কি এমন বিশেষত্ব আছে এই অলঙ্কারে, জানতে চান ভক্ত অনুরাগীরা। জানা যায়, একমাত্র ফিল্মের চরিত্রের প্রয়োজনে কখনো বিশেষ এই ব্রেসলেটটি হাতছাড়া করেননি সালমান খান। ডান কবজি ছাড়িয়ে প্রায় হাত খুলে বেরিয়ে যাওয়া সালমানের এই ব্রেসলেটটি কেন তার সবসময়ের সঙ্গী, বিষয়টা খোলাসা করেছেন সালমান খান নিজেই। সম্প্রতি এক সাংবাদিক ভাইজানকে প্রশ্ন করেছেন, আপনি কেন এই ব্রেসলেটটি পরেন? আন্তর্জাতিক ইভেন্টের সময় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে সালমান জানান, বাবার কাছ থেকে ব্রেসলেটটি উপহার হিসেবে পেয়েছিলাম। নায়ক আরও বলেন, ছোটবেলা থেকেই দেখেছি বাবা সবসময়ই এরকম একটা ব্রেসলেট পরে থাকতেন। সে সময় ভাবতাম, ব্রেসলেট পরে বাবাকে কি সুন্দর না লাগছে। বাচ্চারা যেমন সবকিছু নিয়ে খেলা করে, আমিও বাবার ব্রেসলেটটি নিয়ে খেলতাম। বাবার ব্রেসলেটটি পছন্দ হলেও ছোটবেলায় সেটি সালমানের হাতে আসেনি, তার জন্য দীর্ঘদিন অপেক্ষাও করতে হয়েছে। ভাইজান বলেন, ছোটবেলায় ব্রেসলেট পরতাম না, তবে বলিউডে কাজ শুরু করার পর বাবা আমাকে একবার নিজের ব্রেসলেটের মতো দেখতে একটি ব্রেসলেট উপহার দেন। সেই থেকেই এটি আমার সঙ্গে রয়েছে। মূলত নিজের ডান হাতের ব্রেসলেটটিকে সৌভাগ্যের প্রতীক বলে মনে করেন সালমান। বিদেশি সাংবাদিকদের কাছে তিনি বলেন, আমার ব্রেসলেটের মধ্যে এই যে পাথরটা দেখছেন, একে ফিরোজা বলে। এই ফিরোজা জাতি হল নীলকান্তমণি। তিনি বলেন, সমস্ত নেতিবাচক মনোভাব বুঝে নেয় ফিরোজা। সালমান জানিয়েছেন, বেশ কয়েকবার তার ব্রেসলেটের পাথর চিড় ধরে গিয়েছিল, তা যে অশুভ ঘটনার ইঙ্গিত তাও মনে করেন সালমান। তিনি বলেন, নেতিবাচক কোনো কিছু আমার দিকে ধেয়ে পাথরটি তা আটকে দেয়, পাথরের শিরায় সেই অশুভ শক্তিকে শুষে নেয় ফিরোজা, সে কারণেই তাতে চির ধরে যায়। প্রসঙ্গত, সেলিম সালমা খানের বড় ছেলে সালমান খান, এখনও তার মায়ের একান্ত বাধ্যগত সন্তান সালমান। মায়ের মতোই ভালো আঁকতে পারেন তিনি, সেই সাথে তার গানের গলাও বেশ ভালো। সালমানের বাবা বিখ্যাত চিত্রনাট্যকার সেলিম জাভেদ জুটির সেলিম, স্বাভাবিকভাবেই তার ছেলেও হয়েছেন বলিমুখী। ১৯৮৮ সালে বিবি হতো অ্যাসে সিনেমায় সালমান সর্বপ্রথম অভিনয় করেন। রেখা ফারুক শেখ অভিনীত সেই সিনেমায় তিনি শিশুর চরিত্রে অভিনয় করেছিলেন। এর কয়েক বছর পরেই তিনি সফলতম নায়ক বনেছেন।